আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে ভয়াবহ আতঙ্কের ভিতরে আমরা সবাই আছি আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে অত্যন্ত শঙ্কার ভিতরে আছি নির্ঘুমভাবে আমাদের রাত কাটছে আমরা যখন আমাদের কর্মস্থলে যাচ্ছি তখন আমাদের টেনশন আরও বেড়ে যাচ্ছে যে বাড়িতে মা বোনদের অবস্থা না জানি কি অবস্থায় তারা রয়েছে আজকে খুব ব্যাপকভাবে এই জঘন্যতম একটু অপরাধ ধর্ষণ বেড়ে গেছে দিনকে দিন এটা বেড়ে যাচ্ছেই যাচ্ছে এর কারণ কি এর কারণ হল সঠিক বিচার এবং এই ধর্ষণের যে শাস্তি ধর্ষকেরা না পাওয়ার কারণে তারা এই কাজটাতে আর উদ্বুদ্ধ হচ্ছে অথচ ইসলাম এত সুন্দর চমৎকার সমাধান দিয়েছে যেই সমাধানটা যদি ইসলামের সিদ্ধান্তটা যদি এক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে সকল ধর্ষকেরা তারা বারবার চিন্তা করবে যে এই কাজটা করা যাবে কি না এই কাজটা করার আগে তারা একশোবার ভাবতে বাধ্য হবে যে এটা করলে তো আমার পরিস্থিতি খুবই খারাপ হবে আজকে ধর্ষক ধর্ষণ করার পরে তাকে ধরার পরে সে দুই তিন দিনের ভিতরেই জেল থেকে বের হয়ে আসতেছে সে যে মেয়েটাকে ধর্ষণ করা হলো তার পরিবারের সামনে দিয়ে হাঁটছে উল্টা তাদেরকে আবার হুমকি ধমকি দিচ্ছে এত সাহস এত সুযোগ সুবিধা এত অবিচারের কারণেই আজকে দিন দিন ধর্ষণ এটা বেড়েই যাচ্ছে ইসলামের আইন যদি প্রয়োগ করা হয় ইসলামের আইন যদি মানা হয় তাহলে এই ধর্ষণ একেবারে জিরোতে নেমে আসবে ইনশাআল্লাহ ইসলামের আইন কি ইসলামের আইন হলো যদি ধর্ষণ করে কোনো ছেলে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে একশোটা বেত্রাঘাত করতে হবে এবং সেটা নামে মাত্র বেত্রাঘাত নয় সর্বোচ্চ শাস্তি এটাই তার অবিবাহিত হওয়ার কারণে একশোটা বেত্রাঘাত করতে করতে যদি সে মারা যায় গেল আর যদি বেঁচে থাকে তারপরে যেভাবে থাকে থাকবে কিন্তু একশোটা বেত্রাঘাত তাকে করতে হবে আর যদি ধর্ষক সে বিবাহিত হয় তারপরে সে ধর্ষণ করেছে তাহলে তাকে সঙ্গে সার তথা পাথর মেরে তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে পাথর মারতে হবে এই ঘটনাটি যদি এই ধরনের শাস্তি যদি আজকে সকল টিভি চ্যানেল যদি লাইভ প্রচার করে এটা যদি সরকারের পক্ষ থেকে এইটা দমানোর জন্য যদি এই শাস্তিটা অন্তত পক্ষে তারা এরকমভাবে প্রয়োগ করে এবং যদি সেটা লাইভ প্রচার করা হয় তাহলে সকল ধর্ষকেরা সকল কুরুচিপূর্ণ মানুষেরা সকল দুশ্চরিত্রপূর্ণ মানুষেরা তারা দেখে ভয় পেয়ে যাবে তারা কোনোভাবেই আর এইটা করতে সাহস পাবে না তারা দেখবে শুরু হয়ে গেছে ইসলামের আইন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সেই নববী আইনের বাস্তবায়ন আর আমাদের কোনোভাবেই এইগুলো কাজ করা যাবে না তারা ভাববে এটা যদি করা হয় তাহলে অবশ্যই এই অপরাধটা একেবারে শূন্যের কোঠায় চলে আসবে আর যদি ধর্ষণ করার পরে যদি হত্যা করে তাহলে তার শাস্তিটা কি হবে ধর্ষণ করার পরে যদি হত্যা করে তার প্রথম শাস্তি সে যদি অবিবাহিত হয় তাকে একশোটা বেতরাঘাত করতে হবে আর হত্যার কারণে পবিত্র কোরআন এর আইন অনুযায়ী তাকে হত্যা করতে হবে আর যদি এরকমভাবে বিবাহিত হয় তাহলে এবং হত্যাও করে তাহলে তো সে ধর্ষণের কারণে বিবাহিত হওয়ার কারণে তো সে তো হত্যার যোগ্য হয়েই গেছে তাহলে এই আইনটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ইনশাআল্লাহ খুব একেবারে অল্প সময়ের ভিতরেই একেবারে পরের দিনেই এই ধর্ষণের ঘটনা আর ঘটবে না আল্লাহ রব্ল্লাহ আলমিন আমাদের দেশে ইসলামের আইন বাস্তবায়ন করার তফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এমন শাসক আমাদেরকে দিন যিনি ইসলামের আইন তার কোরআন আইন বাস্তবায়ন করবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন ওয়া ফিরুদ আউানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক